নমস্কার বন্ধুরা, আমি অসীম। আমার সবুজ ছাদ বাগানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি আমার ছাদ বাগানে ফল গাছ অনেক বেশি লাগিয়েছি, বেশিরভাগই ফল গাছ। তার সঙ্গে কিছু ফুল গাছও আমার ছাদ বাগানে অবশ্যই আছে। আজ আমি ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সেই যা সামান্য কিছু ফুল গাছ আছে সেইগুলো দেখাচ্ছি। এই যে আমার সামনে যে গাছগুলো দেখছেন, এগুলো আমি আমার ছাদ বাগানে লাগিয়েছি। যেমন ধরুন এই ক্যালেঞ্চো গাছটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম লাল টকটক করছে, ছোট্ট একটা 8 ইঞ্চি টবের মধ্যে। এই গাছগুলো লাগানো খুবই সহজ, আপনারা প্রত্যেকেই জানেন। এই গাছের ডাল ভেঙে মাটিতে বসিয়ে দিলেই এই গাছ অনায়াসে হয়ে যায়। তাই আমি একটা গাছ এনেছিলাম, সেটা থেকেই বেশ কিছু ডাল এই টবের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তার থেকেই টবে কী সুন্দর গাছ হয়েছে দেখুন। এতে 4টে গাছ আছে এই টবের মধ্যে, 4টে গাছ একসঙ্গে বড় হয়েছে, কত সুন্দর একটা ঝোপ হয়েছে ফুলের, ভালো লাগছে গাছটা, কত ভালো লাগছে। এর সঙ্গে আছে মিলি গাছ, এটাও 2-4 রকমের রঙের আমার কাছে আছে। তার মধ্যে যে দুটো একটু বড় হয়েছে, ফুল ফুটেছে, সেইগুলোই আপনাদের দেখাচ্ছি। এই একটা গোলাপি, হালকা গোলাপি রঙের, এগুলো খুবই সহজ লাগানোর, একই ব্যাপার, ডাল কেটে মাটিতে বসিয়ে দিলেই হয়ে যায়। আমিও সেভাবেই করেছি। এটা একটা 6 ইঞ্চি টবের মধ্যে বসানো আছে, এটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং ফুল ফুটছে, খুব ভালো লাগে দেখতে এগুলো। এর সঙ্গে আছে একটা পিস লিলি, ফুলটা ফোটেনি, আজকালের মধ্যেই ফুটবে, কত সুন্দর দেখেছেন। একটা 10 ইঞ্চি টবের মধ্যে বসানো, ফুলটা ফুটে যাবে, তারপরে আরও পাশ দিয়ে আরও 20 বেরোচ্ছে, ওগুলোও ফুটবে, বেশ ভালো লাগবে। 3-4টে ফুল একসঙ্গে ফুটলে সাদা রঙের ফুল খুব ভালো লাগে দেখতে। এই লিলি ফুলটা দেখুন, আর এদিকেও একটা আছে মিলি, এটা হলুদ রঙের দেখেছেন, একটা মাটির হাড়ির মধ্যে বসানো, কত সুন্দর হয়েছে হলুদ রঙের ফুল। এছাড়াও সাদা আছে, লালও আছে, তবে সেগুলো খুব ছোট, বেশ কিছুদিন, সামান্য কয়েকদিন আগেই লাগিয়েছি, তাই ওগুলো এখনও আমি নিয়ে আসিনি এখানে। তো এটা দেখুন কত সুন্দর লাগছে, আরও ডালপালা বেরোচ্ছে, আরও 20 হচ্ছে, খুব ভালো মতোই ফুটবে বলগুলো, আস্তে আস্তে বেশ ভালো লাগবে দেখতে। এখানে একটা বেল ফুল গাছ আছে, দেখেছেন কত ফুল ফুটেছে বেল ফুল গাছটা, দেখুন 20ও আছে, ফুলও প্রচুর ফুটেছে। এটাও একটা 8 ইঞ্চি টবে বসানো। আর একটা আছে গামলার মধ্যে, এটা এক ধরনের মিলি গাছ, এর রঙটা খুব সুন্দর, একদম লাল, দুটো ফুটেছে, আরও একটা 20 আছে, এটাও 1-2 দিনের মধ্যে ফুটে যাবে। তো এই একটা গাছ, এটা একটা গামলায় বসিয়েছি, এর মধ্যে 4-5টা গাছ আছে একসঙ্গে বসানো, সবগুলো যখন ফুল ফুটে যাবে খুব সুন্দর লাগবে দেখতে, এর রঙগুলো খুব সুন্দর। তবে ওইটা দেখলেন লাল রঙ, বাকি এপাশে আছে যেগুলো সেগুলো কিন্তু আলাদা আলাদা রঙ। এই ফুলগুলো যখন ফুটবে তখন আমি আপনাদের আপডেট দেখাবো, তবে এখনও ফোটেনি, একটা বড় 20 হয়েছে, এটাও ফুটবে, এটা সম্ভবত হলুদ রঙের। এই গাছগুলো দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর ফুল হয়, বড় বড় ফুল হয়। তো এখানেও 5-6টা গাছ আছে, দেখছেন 5-6টা গাছ আছে, সবগুলো আলাদা আলাদা রঙের, ফুটলে একসঙ্গে যখন থাকবে সব ফুটবে, সব ফুলগুলো খুব সুন্দর লাগবে দেখতে। এই গাছের একটা মজা হলো, এই গাছ একবার কিনে এনে বসালে আপনার আর 2-4 বছরে কিনতে হবে না, কারণ এই গাছে ফুল হয়, ফুল হওয়ার পরে গাছ মরে যায়, মানে ডরমেন্সি পজিশনে চলে যায়, তারপরে আবার আস্তে আস্তে এর নিচে বাল্ব তৈরি হয়ে যায়, সেই বাল্ব থেকে আবার নতুন চারা গজায়।
এইভাবে চলতেই থাকে। এ গাছ খুব সহজে মরেও না আর শেষও হয় না, একবার নিয়ে এসে লাগিয়ে দিলে এ ফুল হবে। এদিকে একটা কুঁড়ি হয়েছে দেখুন, এদিকে এটাও ফুটবে 3-4-5 একের মধ্যে। এই একটা দেখালাম, এটাও ফুটবে। সবগুলো ফুল যখন একসঙ্গে ফুটবে বিভিন্ন কালারের, তখন এই গামলাটা খুব সুন্দর একটা রূপ নেবে। দূর থেকে দেখতে, কাছ থেকে দেখতে, যেখান থেকেই দেখুন খুব ভালো লাগবে। তো যেটা বলছিলাম, এই গাছে ওই ফুল হওয়ার পরে, গরমকালেই হয় সাধারণত, শীতকালেও হয়, তবে ফুল হওয়ার পরে যখন এরা ডরমেন্স পজিশনে চলে যাবে, তখন ভাববেন না যে এই গাছ শেষ হয়ে গেল বা একে তুলে ফেলে দিই, সেরকম করতে যাবেন না। কারণ এই গাছে মাটির নিচে আবার বাল্ব তৈরি হয়, যেই বাল্বগুলো থেকেই এই গাছ আবার হয়ে যায়। তো আমারও এই গাছে আগেও ফুল হয়েছিল, তখন আমি ভিডিও করিনি, তবে এইবারে আরও কিছুটা দু একটা নিয়ে এসেছি। এতক্ষণ একটা দুটো ছিল, এখন আরও বেশ কিছুটা নিয়ে এসে কয়েকটা নিয়ে এসে বসিয়েছি, তাই আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো এই হলো আমার ছাদের বেশ কিছু ফুল গাছ, এছাড়াও অনেক ফুল আছে, জবা ফুল আছে, তারপর আপনার করবী আছে। এই দেখুন করবীটা দেখিয়ে দিই একবার, দেখুন করবী ফুলও ফুটেছে, দেখেছেন। এই গাছটার মধ্যে দুরকম গাছ আছে, দুটো গাছ আছে, আমি জুড়ে দিয়েছি এই গাছটাকে। এই গাছটাকে দুটো কিনে এনেছিলাম, আলাদা আলাদা এনে একই টবে লাগিয়ে জুড়ে দিয়েছি, এবং আরও একটা দেখুন লাগিয়েছি ছোট, এটা সাদা রঙের, এটাকেও বড় হলের সঙ্গে আমি জুড়ে দেবো। তাহলে তিনটে গাছ একসঙ্গে হয়ে যাবে, এবং তিনটে গাছ একসঙ্গে হওয়ার পরে এর আমি দুটো কাণ্ড কেটে দেবো, একটাই থাকবে, তখন একটাই গাছে তিন রকম রঙের ফুল হবে। দুটো আমি আগে থেকেই করে দিয়েছিলাম, এখন আর একটা ছোটো এনে লাগিয়েছি সাদা, এটা বড় হলেও এর সঙ্গে জুড়ে দেবো, তখন তিন রঙের ফুল ফুটবে একই গাছে। এখন যেটা দেখছেন গোলাপি, এই পাশে যেটা আছে এটা এখনও ফুল হয়নি, তবে এটা হবে লাল। এই যে দেখছেন দুটো দুটো কাণ্ড, এই পাশেরটায় হয়েছে গোলাপি, এই পাশেরটায় হবে লাল, এটা লাল হবে, এটা গোলাপি হয়েছে, এটা লাল হবে, এবং পরে সাদাও আমি এর সঙ্গে জুড়ে দেবো সাদাটাকেও, তখন একই গাছে তিন রকম করবী ফুল ফুটবে। এইভাবে আমি বেশ কিছু গাছকে গ্রাফটিং করে দু তিন রকমের ফুল একই গাছে ফোটানোর চেষ্টা করছি। এর মধ্যে আমি আপনাদের কিছুদিন পরে একটা ভালো কাগজ ফুলের গাছ দেখাবো, যেটা আমি নিয়ে এসেছি বসিয়েছি, ফুলটা এখনও ঠিকমতো ফোটেনি, ফুটলে দেখাবো। খুব সুন্দর একটা কাগজ ফুল আছে, বাই কালারের ভেরিকেটেড গাছ, সেই গাছটাও আমি দেখাবো। এই একটা কাগজ ফুল গাছ আছে, এর মধ্যে আমি গ্রাফটিং করব, এর রঙটা অরেঞ্জ কালারের, এখন একটাই ফুল আছে, গাছটা খুব সুন্দর, দারুণ, গাছটার গ্রোথ খুব ভালো, খুবই সুন্দর, 10 ইঞ্চি ডবের মধ্যে বসানো আছে। তো এর সঙ্গে আমি আরও 3-4টে কালারের কাগজ ফুল, বুগেনভেলিয়া, যেটা বুগেনভেলিয়া একসঙ্গে এই ডালের মধ্যে গ্রাফটিং করে দেবো। করার পরে একই গাছে 3-4 রকমের ফুল হবে। গ্রাফটিং করাটা খুব একটা কঠিন কাজ না, আমি আপনাদের করবার সময় দেখাবো। আর যখন ফুল ফুটবে, একই গাছে 3-4 রকমের ফুল ফুটবে, দেখবেন কত সুন্দর লাগে। খুব শিগগিরই আমি এটা করব, তবে এখন প্রচুর রোদ্দুর বলে করছি না, গরমকালটা গেলে বর্ষার ঠিক আগেই আমি এই গাছটা গ্রাফটিং করব। 3-4 রকমের ফুল বগিনভেলিয়া একসঙ্গে জুড়ে দেবো, এর সঙ্গে খুব সুন্দর একটা লুক হবে গাছটার, ফুল ফুটলে দারুণ লাগবে। তো যাই হোক, এইভাবে আমি আস্তে আস্তে করছি। জবা ফুল গাছও আছে, জবা ফুল খালি যে ফলের গাছ তাই না, ফুলের গাছ তো অবশ্যই থাকে প্রত্যেকের বাগানে, আমারও আছে। এই আজকে একটা ফুটছে, এখন জবা ফুল ফুটেছে, আরও আছে অন্য অন্য জায়গায়। তারপরে এখানে একটা আছে আপনার, এই দেখুন নয়নতারা, এও ফুটেছে। তারপরে পাশে একটা ছোট্ট গোলাপ গাছ আছে, এই দেখুন ফুটেছে সুন্দর, একটা গ্রো ব্যাগের মধ্যে বসানো, খুব সুন্দর একটা। এখানে একটা অ্যাজেলিয়া আছে, অ্যাজেলিয়াটাও ফুটেছিল বেশ কিছুদিন আগে, অনেকটাই ফুলটা এখন মুরঝে গেছে, এই পাশেরটা একটু ভালো আছে।
অ্যাজেলিয়া, অ্যাজেলিয়াও লাগিয়েছি একটা হাতে বানানো টবের মধ্যে। তো এইভাবে আমার গাছে ছাদ বাগানে অনেক ফুলের গাছও আছে, সেই ফুলের গাছগুলো আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো। এখানে একটা গাছ আছে দেখুন, এই যে এটা প্রায় শেষের দিকে পিটুনিয়া, এটা প্রচুর ফুল হয়েছিল, এখনও কত ফুল ফুটে আছে দেখেছেন। এটা একটা হাঁড়ির মধ্যে লাগানো মিষ্টির হাঁড়ি, বাড়িতে নিয়ে আসা হয় মিষ্টি, সেই মিষ্টি খাওয়ার পরে যে হাঁড়ি, সেই হাঁড়িতে লাগিয়ে রেখেছি, অনেক ফুল ফুটে আছে এখন দেখছেন। যাই হোক বন্ধুরা, ফুল গাছও আছে, ধীরে ধীরে আমি আপনাদের সব দেখাবো। আপনারা এখন আপাতত যে কটা গাছ, এগুলো তো এখন তো গরমকাল, তাই এই সব গাছই এখন হবে। এই ক্যাকটাস প্রজাতির গাছ, লিলি, পিস লিলি, লিলিয়াম, এই ধরনের। তারপর আপনার ক্যালেঞ্চো যদিও শীতকালে হয়, তবু এই গাছটা এখনও পুরো ফুল রয়েছে, তাই আপনাদের দেখালাম, খুব সুন্দর হয়ে রয়েছে বলে আমি ভিডিওয়ে গাছটা তুলে ধরলাম। মিলি লিল এই সব মিলি গাছগুলো এইসবই হবে। তারপর এখানেও জবা ফুল গাছ আছে, দু একটা করে ফুল ফুটছে, আস্তে আস্তে বাড়বে। এই দেখো এখানেও ফুটেছে, এখানেও ফুটেছে, জবা ফুলও আছে, বেশ কয়েকটা জবা ফুল গাছ আছে আমার কাছে, এই একটা। তবে এগুলো সব দেশি জবা, আরও কিছু গাছ আছে যেগুলো পুনে ভ্যারাইটি বা বেঙ্গালোর ভ্যারাইটি, সেগুলোও আপনি আপনাদের ফুল যখন ফুটবে ভালো মতো, তখন আপনাদের সামনে প্রস্তুত করব ভিডিওর মাধ্যমে, তখন আপনারা দেখবেন। তা বন্ধুরা, আপনারাও প্রত্যেকেই ফুলের বাগান করেন, অনেক ফুলের গাছ আছে আপনাদের কাছে, এটা আমি অনেক ভিডিওতে দেখেছি, প্রত্যেকেরই ছাদ বাগানিদের কাছে আছে। তো আমার কাছে খালি ফলের গাছ বলি, অনেক ফলের গাছ তো অবশ্যই আছে আমার, আমার ফলের শখ বেশি, ফুলের শখ নেই তা বললেও না, ফুলের শখও আছে। তো যেই রকম যেটুকু ফাঁকে ছাদে ফাঁকা জায়গা আছে, সেই জায়গার মধ্যে আমি ফুল গাছও করেছি, তাই আপনাদের এইগুলো গরমে ফুল এইসবগুলো হয়, এবং জবা ফুল তো সারা বছরই হয় আপনারা প্রত্যেকেই জানেন। জবা ফুল গাছগুলো যখন ভালোভাবে ফুল হয়ে ফুটবে তখন আপনাদের কাছে আমি সেই গাছেরও ভিডিও করে দেখাবো। যাই হোক, আজকে এই পর্যন্তই, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করেই আজকে এখানেই শেষ করছি, পরের ভিডিও আবার দেখা হবে, নমস্কার।